হাই বন্ধুরা, দাদা ভাই বেরিয়ে গেছে আজকে। তো সকালবেলায় বেরিয়েছি, এখন শুয়েছিলাম, রান্না বান্না কিছু করিনি। এক গাদা পান্তা ভাত আছে, পান্তা ভাত কটা খাবো। আলু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একবার বসিয়ে দিয়েছি কড়াইয়ে, বেশ ঝাল ঝাল করে। তো পান্তা ভাতগুলো, আমার তো পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে, দাদা ভাই কিছু যায় না, আমি পান্তা ভাত দিয়ে খাবো। বন্ধুরা বাড়ি বেড়া ছেলে আমাদের রান্না বান্না কিছু করা করতে ইচ্ছে করে না। ওর মাথায় কি চুলকাচ্ছে, এতগুলো খাবো না, সবগুলো খাবো, ভাবগুলো মেয়েটা কি অন্যায় করেছে, ওর ভুলটা ঘুরিয়ে দেওয়া সেটা বোধহয় অনেক সহজ ছিল তোমার এই নাটক করার থেকে। ছাড়া নাটক নাটক করছিল নিয়ে তো তোমার কথা শুনেই তো এদের ছেড়ে দিয়ে দিয়ে সাহস এত বেড়ে গেছে। আর যদি তোমার কিছু হয়ে যেত, মানে আপনি তো জানেন আমি অফিসে যাওয়ার সময় সবসময় আপনার সাথে দেখা করে তারপরে যাই, আজও তাই করেছি। আজ আপনার ঘরে যখন গেছিলাম তখন কিন্তু কোনো তেল পড়েছিল না ওখানে, আমি যখন ফিরছিলাম তখনই তেলটা পড়েছিল, আর এটা আমার জন্য করা হয়েছিল, আমাকে শাস্তি দেওয়ার জন্য করা হয়েছিল। আমি কিছু ভুল করছি, তাতে আমাদের দোষ কোনো অংশে কম হয় না। আপনার কাছে আপনার মা আর আমি নিশ্চয়ই এখন না, এই বাড়িতে যবে থেকে আমি এসেছি একটার পর একটা প্ল্যান করা হচ্ছে আমাকে শাস্তি দেওয়ার জন্য। আমি কি করেছি আমি সত্যি জানি না, আমাকে সাহায্য করতে চাইছেন, এদিকে বিপদে পড়ছে আপনাদের বাড়ির লোকেরা। প্রথমে আপনি খুব ওষুধ খেয়েছিলেন, নিশ্চিন্ত হয়ে পড়ে প্লিজ বল ওর এগেনস্টে কার কি বল করেছে, ওর উপর কেন তোমাদের সবাই এত রাগ। আমি ওকে ভালোবাসি, ও আমার পছন্দের মানুষ। এখন আর
चुरा लिया है तुमने जो दिल को, चुरा लिया इंदिरा चले आसो দেখো আলু চচ্চড়ি আর পান্তা ভাত শান্তি নেই, বলে যাবে
আমি কোথায় যাবো না যাবো সেটা তোমাকে বলবো গাড়ি থেকে না বন্ধুরা, পান্তা ভাত, কাঁচা লঙ্কা, একটু ঘুমাবো বন্ধুরা, একটু ঘুমাই, টাটা।